নেশামুক্ত রাজ্য গঠনে মাঠে নামলো জেলা যুব বিষয়ক ক্রিয়া দপ্তর। এইচটি লাইভ 24/7 ইউ আর ওয়াচিং এইচটি লাইভ 24/7 বর্তমান যুব সমাজ সহ স্কুল কলেজ স্তরের ছাত্রছাত্রীদেরকে নেশা বিষয়ে আরও সচেতন করে তুলতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। 28 নভেম্বর আমবাসা টাউন হলে পুরো এলাকার স্কুল এবং জেলা কারিগরি কলেজের ছাত্রছাত্রীদের সামনে নেশা থেকে এবং নেশার করাল গ্রাস থেকে মুক্ত থাকার নানা উপায় তুলে ধরেন মহকুমা পুলিশ কর্তা সুমন মজুমদার, চিকিৎসক কমল হালাম, বিশিষ্ট সাহিত্যিক এবং সমাজ সংস্কারক জহর দেবনাথ। শুরুতেই নেশামুক্ত ত্রিপুরা গঠনে মঞ্চে দাঁড়িয়ে দপ্তরের দায়িত্ব এবং কর্তব্য তুলে ধরেন জেলা ক্রীড়া আধিকারিক বিভাভূষ গোস্বামী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন মমতা দাস এবং কাউন্সিলর সুমন দেবনাথ প্রমুখ। শুনো, রেডি কয়া হুইসেল দিব, রেডি 1 2 3 না, রেডি বাসি, রেডি বাসি বাসি দিব, রেডি বাসি। ওরে মজুমদার, এ দেহদক ফালাক ফেসাও, ফালাক ফেসাও, সফলতা বলবো না, সবাই এগিয়ে এসেছেন, সেই জন্যই সফল। আমরা টার্গেট ধরেছিলাম যে আমরা 600-700 মানুষ হবে, কিন্তু আমাদের টার্গেট অনেকটাই ফেল। আমরা প্রায় এখন 1000-এর উপর মানুষ অলরেডি আমাদের কথাবার্তা, মানে এক্সপার্টদের বক্তব্য শুনছেন। বাজার বিশেষ করে ব্যবসায়ী সমিতি এগিয়ে এসেছেন, তারা এই কথাবার্তা শুনছেন, তারা বলেছেন যে আমরাও ক্রীড়াতে অংশগ্রহণ করব। আমরা চেষ্টা করব যে সকল অংশের মানুষ যাতে আসে। আমরা খুব খুশি যে যুবক অংশের মানুষ একটা বিশেষ ভূমিকা নিয়েছেন, যুবতীরা এসেছে যারা সামনে এই দেশটাকে, এই রাজ্যটাকে চালাবে, তাদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি ভবিষ্যতে যারা নেশার সাথে যুক্ত তারা ওই জায়গা থেকে সরে আসবে। পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং যারা এনজিও আছে, যারা এইসব নিয়ে কাজ করেন, এইড কন্ট্রোল সোসাইটি, তারা সবাইকে আমরা একসাথে জড়ো করে এই বার্তাটা মানুষের কাছে দিতে চাই যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেশা থেকে দূরে থাকো। চিকিৎসার ব্যবস্থা আছে, সেই উদ্দেশ্যটাই আমাদের মূল উদ্দেশ্য। এই থেকে সারা রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা একটা অভিযান আমাদের শুরু হয়েছে। আমরা একদম ব্লক স্তর, মহকুমা স্তর এবং রাজ্য স্তরে এই অনুষ্ঠান হবে। এর মূল উদ্দেশ্য হল যে রাজ্য থেকে, রাজ্যে আমাদের যারা নেশার সাথে যুক্ত তাদেরকে ওই জায়গা থেকে বের করে আনা, আর যারা একদম বর্ডার লাইনে আছে, বিশেষ করে বিদ্যালয়, ইয়াং যারা ছেলে মেয়ে বিদ্যালয়ে বা কলেজে পড়ে যারা, তাদেরকে ওই জায়গা থেকে আটকে দেওয়া। এটার জন্য আমরা সচেতনামূলক বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। আমরা প্রথম আটকের ব্যবস্থা করেছি, আমরা খেলাধুলার ব্যবস্থা করেছি। খেলাধুলার মধ্যে টাগ অফ ওয়ার আছে, কাবাডি আছে, কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা ফক সং রেখেছি, ফক ডান্স রেখেছি, ওয়ানেক প্লে রেখেছি। ওয়ানেক প্লেটা এমনভাবে রেখেছি আমরা, শুধুমাত্র নেশামুক্ত ত্রিপুরার উপরে এটা থিম থাকবে, যে কোনো ভাষাই হতে পারে। আমরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের মূল উদ্দেশ্য যাতে কেউ যেন নেশার সাথে যুক্ত না থাকে। যদি কেউ নেশার সাথে যুক্ত থাকে তাহলে কী করে বের করে আনা যায়। রিপোর্ট, এইচটি লাইভ 24/7।